ইউএস উত্তর দিকে যেতে হবে, এবং যে যারা যাচ্ছে এটা কোনো রিক্সা না বা অটো বা সিএনজি ওলা যাচ্ছে না, সব শিক্ষিত পার্সন যারা আছে অফিস করে যাচ্ছে। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাঁচিং ক্যারেক্টার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। এটা হচ্ছে আমার বাসার পার্কিং না, এটা হচ্ছে সারাপুরো একটা রেন্টেড পার্কিং। আমার বাসার রাস্তায় কাজ চলতেছে, এই জন্য হচ্ছে এখানে বাইক রাখছি। আরেকটা কথা হচ্ছে, প্রতি সকালবেলা আমি যখন বাইকটা বের করি, বের করার আগে ইসে সর্বপ্রথম স্টার্ট দিই, স্টার্ট দেওয়ার পরে তারপর হচ্ছে কিছু সময় রেখে দিই অবস্থায়, ইঞ্জিন চালু অবস্থায়। তার কারণ হচ্ছে সারারাত যখন আমার বাইকটা বসে থাকে তখন মোবিলগুলা নিচে চলে যায়, আর এই অবস্থায় স্টার্ট দিয়ে টান দিলে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। কারণ এটার মোবিলটা যখন নিচে চলে যায় মোবিলটা ইঞ্জিনে ভালোভাবে ছড়ায় না, আর এই ইঞ্জিনে মোবিল বা ইঞ্জিন অয়েলটা ভালোভাবে ছড়ানোর জন্য এক দুই মিনিট স্টার্ট দিয়ে রাখতে হয়। আর আমি এই কাজটা করি হচ্ছে স্টার্ট দিয়ে রাখার পরে আমি একটু মশা মুছির কাজ করি, এতে করে হচ্ছে আমার বাইকের মশার কাজটা হয়ে যায় আর মোবিল সার্কুলেশনের কাজটাও হয়। আজকে থেকে মনে হয় বাস চলতেছে রাস্তায়, দেখলাম খুবই বাজে অবস্থা, 9:37 বাজে। আগে যদি জানতাম যে বাস চলতেছে তাহলে আরো আগে বের হইতাম, রাস্তায় প্রচুর জ্যাম হবে, আমার মুচিল যেতে অনেক সময় লাগবে। রাস্তার যে জ্যামের অবস্থা আল্লাহ জানে। সাধারণত লকডাউনের সময় এই সময়টা আমার মুচিল যেতে সময় খুব বেশি লাগে না, 30-35 মিনিটের মতো লাগে, আল্লাহ জানে আছে কত সময় লাগে। আজকে যদি আজকে কত সময় লাগে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে বাসা থেকে বেরোতে হবে। মেঘে করতেছে মনে হয় বৃষ্টি হইতে পারে, আশা করি আগের থেকে এখন মনে হয় আমার ভয়েজের ময়েসটা একটু কম আছে। কারণ হচ্ছে যে আগে ময়েস থাকার কারণটা হচ্ছে যে এর যে ক্যাম এর যে মাইক্রোফোনগুলো আছে ওটাতে ময়েস ক্যান্সেলেশন নাই, আর ময়েস ক্যান্সেলেশন না থাকার কারণে ভয়েস দেওয়ার ফলে বাইরে থেকে প্রচুর ময়েস ক্যাপচার হতো, যার ফলাফল আপনাদের শুনতে প্রচুর কষ্ট হতো। আর আশা করি আজকের পর থেকে এই প্রবলেমগুলো আর হবে না। কারণ হচ্ছে আমি রুমন ভাই আছেন রুমন ব্লগের, উনি ইজি ক্যাম ইউজ করতেন, ওনার কাছ থেকে একটা ভিডিও দেখছিলাম, আর ওনার ভিডিওটা দেখার পরে আমি ওনার পন্থায় একটা মাইক্রোফোন একটা বানাই নিয়েছি, যেটাতে মাধ্যমে বয়া ইমন ইউজ করতেছি আমি। আর এখন আপনারা কথা বলতেছি আপনাদের সাথে বয়া ইমন দিয়ে, এটা খুবই সহজ একটা বিষয় ছিল যেটা জানতাম না, এই জন্য হচ্ছে যে আসলে এতদিন উপস্থিত হয়েছে। বিষয়টা হচ্ছে আমি প্রথমে ইজি ক্যামের মাইক্রোফোনটা কাটলাম, মাইক্রোফোনটা কাটার পরে
এটা মিনিমাম 8 ইঞ্চি বা 10 ইঞ্চি মতো রেখে কাটবেন, সেটাকে গোয়ার দিক থেকে কাটবেন। যে টাইপ সি পোর্ট আছে ওই পোর্টে তান্দুর থেকে প্রায় 8 ইঞ্চি দূরে কেটে ফেলবেন। কেটে ফেলার পরে ভেতরে আপনি ক্যাবিন পাবেন, ওই ক্যাবিনগুলো বের করবেন। ক্যাবিন এখানে দুটো কালার পাবেন, একটা হচ্ছে লাল কালারের আর একটা হচ্ছে গোল্ডেন কালারের। আমি সবই কিনে রাখছি, আমি সবই দিয়ে দিচ্ছি। আর এরপর হচ্ছে আর তো লাগবে হচ্ছে আপনার টাইপ সি 3.3 ইঞ্চি অডিও কনভার্টার। এটা আপনি যেগুলো দোকানে পাবেন, মোবাইলের দোকানগুলো আপনি পাবেন, তো এটা এই যে সিএনজিগুলো কোনো প্রকার বামে না ধরে বুক করে ঢুকাই দিছে। আল্লাহ, এই সিএনজিগুলোর জন্য বাইকগুলো অ্যাক্সিডেন্ট হয় আর বললে বাইক আর ওদের দোষ। যেটা আমি বলছিলাম যে টাইপ সি 3.5 ইএম অডিও যে কনভার্টার যেটা আছে, এটা হচ্ছে টাইপ সি তে আমরা থেকে কেটে ফেলবেন। আর অডিও যে কনভার্টার থাকবে টাইপ সি তে আমরা থেকে আমি সেটি দিয়ে দিচ্ছি, ইএম দিয়ে কেটে ফেলবেন। কেটে ফেলার পরে এই যে কনভার্টারটা আছে এখান থেকে হচ্ছে চারটা কেবল বের হবে। চারটা কেবল বের হওয়ার পরে আপনি এখান থেকে লাল কালারের গোল্ডেন কালারের যে ক্যাবলটা আছে এই ক্যাবলটার সঙ্গে আপনার এর যে ক্যাবল যে মাইক্রোফোনটা কাটছিলেন ওইটার লাল আর গোল্ডেনটা আপনি জোড়া দিয়ে সুন্দর করে টেপ কাটিয়ে দেবেন। বা আপনি যে কোনো এর দোকানে গেলে আপনি একটু ঝালাই করে তারপর একটু সুন্দর করে টেপ দিয়ে কাটিয়ে দেবেন, যাতে করে হার্ড হয়। এটা আমি ছবি দিয়ে দিচ্ছি এইভাবে। আমি এখানে দুই প্রকার মানে দুইটা প্রোডাক্ট ইউজ করছি, একটা হচ্ছে যে লাল একটা টেপ ইউজ করছি, তারপরে হচ্ছে কালো টুকটা করে দেখতে পাচ্ছেন। আর এখন হচ্ছে কথা বলছি বয়া ইমেল দিছি, বয়া ইমেল দিয়ে কথা বলছি। আশা করি মোটামুটি ভালোই সাপোর্ট পাচ্ছে। আই থিঙ্ক আমি জানি না, এখনো শুনি নাই, আমি বাসায় ট্রাই করছি, আমি এখনো রাস্তায় ট্রাই করি নাই, মানে রাইডিংয়ে এখনো ট্রাই করি নাই, রাইডিংয়ে ফার্স্ট ট্রাই করতেছি। আর কোনো প্রবলেম মাইক্রোফোনের এই রিলেটেড যদি যারা এর যে ক্যাম ইউজার আছেন তাদের যদি কোনো প্রবলেম হয় মাইক্রোফোন রিলেটেড নোট করতে পারেন। আশা করি আমি প্রথম সলিউশন দিতে পারবো। আর আমার ডিসক্রিপশনে আমি আমার ফেসবুক পেজ লিঙ্ক দিচ্ছি, এখানে এসএমএস করলে হবে। যারা এর যে ক্যাম ইউজার আছেন, যারা মাইক্রোফোন নিয়ে নয়েজ প্রবলেম আছে, এসএমএস করতে পারেন। আর কে যদি আমার ব্লগটায় বা পন্থ অনুযায়ী মাইক্রোফোন নয়েজ সলভ করেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি উপকৃত হন। মিরপুরে সম্ভবত আর এক মাস আছে, এরপরে মিরপুরটা ছেড়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমি বড় শ্রীতে শিফট হয়ে যাচ্ছি, আমার অফিস হচ্ছে মতিঝিলে, বাসা মিরপুরে, যাতায়াত একটু কষ্ট হয়ে যায়। কষ্ট ঢাকা শহরের ভিতরে ওই একটা মাত্র রাস্তা, যে রাস্তাটা অফিস শহরে সবসময় মোটামুটি বাইক চালানো যায়, তারপর মাঝে ব্যায়াম থাকে। সাধারণত মতিঝিল আগে যেতাম আমি বিজয় সন্ধ্যায়, এখন যদি ফ্লাইওভার উপর দিয়ে যেতে হয় সেহেতু আমার মানুষ প্রথমে এটা মতো আসতে হবে, যার জন্য প্রায় আমার 19 মিনিটের মতো বেশি সময় লাগে। আর এই কারণে হচ্ছে আমি জানো হচ্ছে ফার্ম দিয়ে
আমার একটু সময় বেশি লাগলো আমি ডান পাশে যে রাস্তাটা আছে রাস্তা যাই না সব সময় হচ্ছে এই লিঙ্ক একটা দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইন্টার নেই তার কারণ হচ্ছে রিক্সা উল্টা পাল্টা দিয়ে আসে তারপরে হচ্ছে তন্ময় ভদ্র শুনেছিল যে মানিবাগ যাইতে মানে আবে হোটেলে কিন্তু তন্ময় হচ্ছে প্রচুর পরিমাণে ধীরা ওর জন্য যে আমার দাঁড়ায় থাকতে হবে ও আসবে কিলোমিটার কথাগুলো এক ঘন্টা করে আসবে সে যাবে না বাসায় যাবে বাসায় গিয়ে সাবিয়া কে একটু হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যাবে কারণ সাবিয়া কালকে বাড়িতে চলে যাবে তার আগে ডাক্তারের চেক আপ করে তারপরে হচ্ছে বাড়িতে দেখাবো শুধু সামান্য একটু রাস্তা যাওয়ার জন্য ফুটপাথ দিয়ে যেতে হবে যারা যাচ্ছে এটা কোনো রিক্সাওয়ালা বা ম্যাক্সিমাম নেটিজিরা চাকরি করে আর
হচ্ছে এই অবস্থা। তাহলে খালি বিনা লাভ আছে বিদ্যুৎশালাদের দোষ, শুধু বিদ্যুৎশালা সিএনজিদের দোষ হয় না, আমরা যারা বাইক আছে আমাদের কিছু দোষ থাকে। সিএনজি রিক্সা এদের যে দোষ নাই সে কথা আমি বললাম, এদের প্রচুর দোষ। কারণ এরা সিগন্যাল বুঝে না, আর সিএনজি তো লুকিং গ্লাসে দেখতে পারে না, সিএনজি তো লুকিং গ্লাস নাই, ইচ্ছা মতো ডালে ভাই ভাই ঢুকায় দেয় না দেখা। আর রিক্সার ওদের তো বুঝেই না যে সিগন্যাল কি জিনিস, এই জিনিসটা বুঝেই না। সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, সামনে।